আগলো কেউ 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 জানে না এখানে এখানে শুধু এটা ফাঁকা গোডাউন ছিল ফাঁকা গোডাউন মানে এটা ভুসি রাখা হতো সেই গোডাউনে আগুন লেগেছে হ্যাঁ গোডাউনে আগে আগে ভুসি থাকবে এখন 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 কোনো মাল নেই মানে মানে কেউ কি যায় জানে না কী করে লাগলো না লাগলো সরকার কি না এমনি মানুষ লাগিয়েছে বলতে পারবো না পুরে পুরে ছাই হয়ে গেছে ফায়ার ব্রিগেড এসছে আধ ঘন্টা পর তাও কি অনেক বিরক্ত করার পর এসছে উনি এসছে ফায়ার ব্রিগেডের কোনো দায়িত্ব নাই এখানে কিন্তু 10 বার ফোন করার পর ওনারা শুধু কবে জিজ্ঞেস করেন যে মানে কী হয়েছে না কোথায় ঠিকানা কোথায় গিয়ে মানে 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 তারপরে মানে তারপরে বলার পর উনি এসছে মানে ইনাদের দায়িত্ব বলে কিছু নাই এখানে এটা আলমগঞ্জ পুলিশ ফাঁড়ি আমার নাম অশোক সাউ আপনি চলছে এটাই দেখছি সব লোক দেখছি হাল্লা করছে তারপরে ফায়ার ব্রিগেড এলো আধ ঘন্টা পর হ্যাঁ এসবই দেখা যাচ্ছে পাশের গোডাউনে মাল আছে একটা রিস্কের ব্যাপার আছে এই গোডাউন এখন ফাঁকা আগে মাল থাকতো এখন কীভাবে যে আগুন ধরেছে সেটা কেউ বলতে পারবে না আগে থাকতো এখন ঘুষি থাকতো এখন আর থাকে না এখন ফাঁকা থাকে পাশের গোডাউনে আছে ওই একই লাগানো গোডাউন কিছু মনে করা যাবে না এটা কীভাবে হয়েছে সশাটি হয়েছে না কেউ ধরিয়ে দিয়েছে এখন এটা বলা যাবে না এটা আলমগঞ্জ ফাঁড়ি আমার নাম আবুল শেখ আবুল চাবি কা একটা ইয়ে গোডাউন এই ব্রিক ওয়ালিং অ্যান্ড টিন কলগেটের ডুপিং আর এটা কন্টেনিং ছিল কিছু ওয়েস্টেজ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড গানি ব্যাগস হ্যাঁ সেটা আর এইটাই আগুন লেগেছিলো মেনলি সেটা আন্ডার কন্ট্রোল বাদবাকি সবই ফাঁকা সামান্য মাল ছিল কোনো লাইফ ইনভলভ নেই কোনো অসুবিধাও নেই একটা ইঞ্জিনেই সম্ভব হয়ে গেছে হ্যাঁ কোনো লাইফ ইনভলভ নেই